ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের টেকনিক্যাল সাহানাওয়াত চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সবার আগে নতুন নতুন আপডেটসের জন্য। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আপনারা কী করে ব্লগস লিখে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আজকে আপনাদের কিছু এক্সাম্পল দেখাবো যে আপনারা ব্লগস লিখে কী করে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আজকে কিছু দেখাচ্ছি আপনারা কী করে টাকা ইনকাম করে। তো ফার্স্ট সেন্সে আপনাদের বন্ধুরা ব্লগস লিখতে হবে ট্রেন্ডিং নিউজের উপর। আপনারা যতটা ট্রেন্ডিং নিউজের উপর ব্লগস লিখবেন, সেই অনুযায়ী আপনাদের যে ব্লগস সার্চ হবে এবং সেই অনুযায়ী আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যতটা ট্রেন্ডিং নিউজের উপর ব্লগস লিখবেন, সেই অনুযায়ী আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমি আজকে দেখাচ্ছি আপনারা কী করে টাকা ইনকাম করে। তো বন্ধুরা, এখন ট্রেন্ডিং নিউজ হচ্ছে আইপিএল। এখন যদি আপনারা কিছু আইপিএলের উপর লিখেন, তাহলে অবশ্যই আপনাদের ব্লগসগুলো সার্চিং হবে এবং আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আজকে আমি দেখাচ্ছি, আপনারা জাস্ট আইপিএল লিখে সার্চ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইপিএলের ফিল্ড আসছে। আমরা একটা পেজ খুলব, এখানে দেখতে পাচ্ছেন আইপিএল লাইভ স্কোর, এখানে আমরা এটাকে খুলব। টাকাটা কোথা থেকে ইনকাম করছি আমি আগে আপনাদের সোর্সটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইপিএলের যে সানরাইজার্স এবং কলকাতার মধ্যে হয়েছিল কোয়ালিফাইড, কী কী কত রান করেছে সব কিছু দিয়েছে। তো এই যে এরা ব্লগসটা লিখেছে, এটা টাকাটা ইনকাম করছে কোথা থেকে? এই যে ব্লগস রান ধরে এত কিছু দিয়েছে, এখানে কিন্তু এরা টাকা ইনকাম করতে পারছে না। ডান দিকে যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডভার্টাইজ শো করছে, এই অ্যাডভার্টাইজগুলোর উপর থেকে ব্লগস কিন্তু টাকা ইনকাম করে। এত কিছু লেখার পরে সে কিন্তু টাকা ইনকাম করতে পারে না। এখানে যত ব্লগস বেশি আসবে সে অনুযায়ী সে টাকা ইনকাম করতে পারবে। তো এখানে কী করে টাকা ইনকাম করে, তার আগে ফার্স্ট সেন্সে একটা ব্লগ তৈরি করে ওরা। ব্লগস তৈরি করার পর তাদের ব্লগস পেজগুলোতে এই অ্যাডভার্টাইজগুলো লাগায় এবং এই অ্যাডভার্টাইজগুলো লাগালে সে তারা টাকা ইনকাম করতে পারে। এখানে এই যে আপনারা, আমি যে বললাম আপনাদের ব্যাপারটা, আপনারা যত ট্রেন্ডিং নিউজের উপর ব্লগ তৈরি করতে পারবেন, সেই অনুযায়ী আপনাদের ব্লগসে লোক ভিজিট করবে। আপনাদের ওয়েবসাইটের লোক যত ভিজিট করবে সেই অনুযায়ী অ্যাডভার্টাইজগুলো দেখবে এবং এই অ্যাডভার্টাইজগুলো যত লোক দেখবে সেই অনুযায়ী আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো বুঝতে পারলেন ব্যাপারটা কোথা থেকে টাকা ইনকাম করছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ব্লগস কী করে তৈরি করবেন। ব্লগস তৈরি করার জন্য আপনাদের কী করতে হবে, গুগলে গিয়ে blogaal.com লিখবেন, এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা পেজ খুলে যাবে। তখন আপনাদের কী করতে হবে, ক্রিয়েট ইওর ব্লগ, এখানে আপনারা ক্রিয়েট করবেন আপনার ব্লগটা। যখনই আপনারা কিন্তু ব্লগে ক্লিক করবেন আপনাদের কী উঠবে, তখন একটা ইমেল আইডি দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে। আপনারা এখানে ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। দেওয়ার পর এখানে আপনাদের সামনে পেজটা খুলে যাবে। এবার আপনাকে একটা টাইটেল দিতে হবে যে আপনারা কিসের উপর ব্লগসটা লিখতে চাইছেন। আপনার আইপিএলের উপর লিখতে চাইছেন না, কোনো আপনার যেটা পছন্দ হয় সেটা লিখবেন। এখন ট্রেন্ডিং সব থেকে হচ্ছে আমি যেটা লিখবো সিএসপির জন্য, তো আমরা লিখবো ইয়েস ব্যাঙ্ক ফ্রি সিএসপি। এবার এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনারা যে অ্যাড্রেসটা দেবেন সেই অনুযায়ী আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হবে, আপনার ব্লগসটা ক্রিয়েট হবে। এবার আমরা ট্রেন্ডিং নিউজ রিপোর্ট ব্লগস লিখবো আর টেজ ভিডিও। এবার আপনারা যে ব্লগসটা লিখবেন টেজ ভিডিও, এটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা পাবেন, নাহলে নাও থাকতে পারে। তো আপনি এখানে ক্লিক করবে সাইডে দেখে নেবেন, সরি এটা টেজ ভিডিও .blogspot.com, এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, এটা আমরা পাবো না। তো আমাদের টেজ ভিডিওর আগে এখানে কিছু লাগাতে হবে। টেজ ভিডিও 920, টেজ ভিডিও 925 .blogspot.com, এই ব্লগটা অলরেডি এটা আছে, এটা আমরা নিতে পারবো। এটা অ্যাড্রেস আপনারা যেরকম ওয়েবসাইটের অ্যাড্রেস হয় সেই অনুযায়ী আপনারা এখানে যেই ওয়েবসাইটটা ক্রিয়ে মানে যেটা আপনারা লিখবেন সেটা আপনার ওয়েবসাইটের নাম হয়ে যাবে। আমরা টেজ ভিডিও 925 লিখলাম, এখানে আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন, আপনার নামও লিখতে পারেন। আপনারা এখানে যে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাদের ব্লগ অ্যাড্রেসটা উঠবে আপনাদের এখানে। যখন কেউ সার্চ করবে টেজ ভিডিও 925.com, তো আপনাদের ব্লগসটা শো করবে। এবার আপনারা যে টাইটেল লিখছেন ইয়েস ব্যাঙ্ক ফ্রি সিএসপি, এটা লিখলেও কিন্তু আপনাদের ব্লগসটা সার্চে আসবে গুগলে। তো আপনারা টাইটেলটা এবং যে অ্যাড্রেসটা আছে সেটাকে ভালোভাবে লিখবেন।
তো টেস্ট ভিডিও 925 আমি লিখলাম জাস্ট আপনাদের একটা দেখার জন্য। এবার আপনাদের একটাকে এখানে থিম সিলেক্ট করতে হবে। থিম সিলেক্ট করার পর আপনাদের কী করতে হবে, এখানে যেটা আছে টেস্ট ভিডিও 925 blogspot.com, blogspot আছে কারণ আমরা ফ্রি ব্লগসটা লিখছি বলি। আমরা যদি এখানে টেস্ট ভিডিও .com লিখি তাহলে .com-এর জন্য আমাদের কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে, কারণ আমরা তো ফ্রিতে লিখবো, আমরা টাকা দিব না, বলি আমাদের blogspot.com নিতে হচ্ছে, কারণ এটা আমরা ফ্রি করছি বলেই blogspot.com আসছে। এবার আমাদের এটা থিম সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট ব্লগ করব। এবার কী হবে, একটা ব্লগের টোটাল পেজটা চলে আসবে, আপনি এখানে সব চলে আসছে দেখতে পাচ্ছেন, আমরা কোনো ব্লগ পোস্ট করিনি। এবার আমরা এটাকে নো থ্যাঙ্কস করে দেবো। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং কতটা, আপনারা আপনাদের ব্লগস লিখে কতটা ইনকাম করতে পারছেন, এখানে সব আপনাদের এখানে উঠবে লিখেট কত টাকা আপনার আর্নিং হচ্ছে। এখানে আমরা থিম টিম চেঞ্জ করতে পারবেন। তো আমরা নতুন ব্লগস লিখবো, তো আমরা কী করবো, নিউ পোস্টে যাবো, পোস্টে যাওয়ার পর এখানে কিছু ওয়েট করবেন। হ্যাঁ, এবার আমাদের কী করতে হবে, আমরা যে পোস্টটা লিখছি সেটাকে আমাদের টাইটেলে দিতে হবে। তো আমরা লিখবো ইয়েস ব্যাঙ্ক সিএসপি সার্ভিস। এবার আমাদের এখানে লিখতে হবে ব্লগসটা, আমরা এখানে যতটা ভালোভাবে লিখতে পারবো সেই অনুযায়ী আমাদের ভিউজ হবে। তো যতটা ভালো পড়া যায় সেখানে আমাদের ব্লগসটা লিখবো। এখানে আপনারা ভালোভাবে এটাকে সাজাবেন। এখানে আপনারা যতটা ভালো করবেন সেই অনুযায়ী সাজাবেন, কারণ আপনারা এখানে যতটা ভালোভাবে সাজাতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ভিউজ যারা দেখবে তারা আনন্দ পাবে এবং আপনাদের ব্লগসগুলো দেখবে। এবার আমি শর্টকাটের জন্য এখানে কিছু কপি করে আছি, এটা আমি টোটাল দিয়ে দেবো। এখানে আমরা ইয়েস ব্যাঙ্কের লোগোটা দিয়ে দেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটা আমরা সিলেক্ট করে দেবো। এবার আমরা আপলোড করব, আমার কম্পিউটার আছে। এবার আমরা লোগোটাকে এখানে সিলেক্ট করে নেব। তাহলে আমাদের ইয়েস ব্যাঙ্কের লোগো চলে আসছে। এবার আমরা কী করবো, এখানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কী করে ইয়েস ব্যাঙ্কের সার্ভিসগুলো নেওয়া যায়। এখানে আমরা যে ইউটিউবে যাবো ইনসার্ট ভিডিওতে, ভিডিও থেকে আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারি, যেহেতু আমার ইউটিউবে আছে তো আমি ইউটিউব থেকে আমি সার্চ করবো ভিডিওটাকে। এখানে আমি ইউটিউব ভিডিওটাকে সিলেক্ট পেজ করে তারপর সার্চ করবো। এই যে আমার এখানে লিঙ্কটা আছে আমি এখানে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে আমি ভিডিওটা দিয়ে দিলাম, কী করে ইউটিউব ফ্রি সার্ভিসটা নেয়, এখানে আমি সার্ভিস কী কী আছে সব দিয়ে দিলাম। এবার আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কী কী আছে আমাদের, আধার সেটিং আছে, মানি ট্রান্সফার আছে, বিলস পেমেন্ট হবে। এবার আমরা এটা কী করবো, পাবলিশ করে দেবো। এবার কী করবো, আমরা এখানে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারি, ট্যাগ করতে পারি, তাহলে ওরা ডাইরেক্টলি পেয়ে যাবে। এবার আমরা এখানে শেয়ার করে দেবো, তাহলে আমাদের একটা ব্লগ লিখা কমপ্লিট হয়ে গেছে, আমাদের পাবলিশড হয়ে গেছে। এটা আমাদের ফ্রি সিএসপি দেখতে পাচ্ছেন। এবার আমাদের এখানে ব্লগসগুলো কতজন দেখলো, এখানে জিরো ভিউজ আছে,
আমরা দেখতে পাবো আমাদের এখানে কতগুলো ভিউজ হচ্ছে। আমরা আজকে পাবলিশ করলাম, এবার আমরা এখানে ভিউ করে দেখব যে আমরা যে ব্লগটা লিখলাম কেউ যদি সার্চ করে তো কেমনভাবে দেখতে পাবে। এখানে আমরা যখন ভিউ করব, তাহলে আমাদের যদি কেউ ফ্রিএসবি সিএসপি করে সার্চ করে তাহলে আমাদের পেজটা এরকম দেখাবে। এই পেজটা কিন্তু আমাদের যেটা আমরা এখন ক্রিয়েট করলাম এখানে, এটা আমাদের যতভাবে যত ভালোভাবে ক্রিয়েট করতে পারবো সেই অনুযায়ী খুব ভালো হবে, সেই অনুযায়ী ভিউজ হবে। এবার আমাদের যে এই গ্যাপগুলো আছে এখানে আমরা অ্যাডভার্টাইজ লাগাবো, আমরা এখানে অ্যাডভার্টাইজ লাগিয়ে এই ব্লগসগুলোর মধ্যে কামাই করব। তাহলে আমাদের এই বা সাইড এবং ডান সাইডে অ্যাডসেন্স থেকে অ্যাডভার্টাইজ নিতে হবে এবং এখানে লাগাতে হবে। তো আপনারা এই ব্লগসে অ্যাডভার্টাইজ কী করে লাগাবেন আমি দ্বিতীয় নম্বর ভিডিওয়ে সেই কী করে অ্যাডভার্টাইজ আপনারা লাগাবেন আপনাদের ব্লগসে সেটা আমি দ্বিতীয় নম্বর ভিডিও আপনাদের বলবো। আজকের ভিডিওটাতে আমি জাস্ট আপনাদের কী করে আপনার ব্লগস লিখে কী করে কামাই করে সেটা শিখালাম। আমার দ্বিতীয় নম্বর ভিডিওতে আমি দেখাবো আপনারা কী করে আপনাদের ব্লগসে অ্যাডভার্টাইজ লাগাবেন বা অ্যাড লাগাবেন এবং সেই অ্যাড লাগিয়ে কী করে কামাই হয় টোটালটা আমি দেখাবো। আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখবেন।